হ্যালো, জি কেমন আছেন? কেমন? আমি ভালোই আছি ইনশাল্লাহ। হারুন ভাই, কি পরিমাণ লাভ হয়েছে? কালকে একটু কথা হয়েছে। আচ্ছা, কালকে কিছু কথা হয়েছে, সেটা কিছু আসল পড়ছে, আর ওনারও কিছু যুক্তি আছে আর কি। উনি কিন্তু লম্বা নাকি একটা ইন্ট্রো দিয়ে, ইন্ট্রোডাক্টরি দিয়ে অথবা অলমোস্ট একটা স্টেটমেন্ট দিয়ে তারপরে হঠাৎ করে একটা কিছু একটা প্রশ্ন করে, কিন্তু আবার যেটা সামারি যখন করে তখন ওই একই শব্দগুলো থাকে না। এটা কি ঠিক? তারপরে এটা যদি কেউ যদি খুবই সতর্ক না থাকেন আপনারা সবাই মিলে আর কি, তাহলে দেখা যাবে যে রং ওয়ার্ড ঢুকে যেতে পারে আর কি। ঢুকার কোন কারণ নাই, কারণ সাক্ষীরা বলবে সেই নিয়ে ঢুকতে হবে। কালকে দিন একটু কথা হয়েছে, আমি বলছি যে আপনার তো, আপনি তো খাওয়া খান মানে যেখানে দরকার নেই সেখানে লাগাই না, কাজে আপনার টাইমটা যেন মেক শিওর করেন যে কালকের ভিতরে যেন শেষ হয়, এবং আপনার কারণে যেন এই ধরনের বারবার ইন্টারভেনশনের কারণে যেন ইয়ে না হয় আর কি, সময় যেন লস না হয়। ভেরি গুড, শেষ হয়েছে তাহলে। ওইটা আমাকে উনি পাঠানোর কথা আর কি, কারণ এখানে ব্যাপার আছে কিছু যে উনি ওইটার উপরে অ্যাসেসমেন্ট করে উনি জানতে চাইতেছে যে আসলে অন্য কোন আর এই ধরেন পরিস্থিতির উপরে বা এই ধরনের মানে ওই জ্যান সফিউল্লাহ ইন পার্টিকুলার তারটা দেওয়া লাগবে কি লাগবে না। যদি আমরা মনে করি যে মানব একটা ভুল করলো, মানব যদি আমাদের হিংস্র বলতো যে আপনারে পাঠাই দেবে, বুঝলেন? সার্টিফিকেট পরে কথা আমি ফটোকপি করে দিয়ে দিতে পারে। সার্টিফিকেট করতে কিন্তু প্রসেস আছে, ঠিক না? অ্যাপ্লাই করতে হবে, সে প্রসেস ওই আসবে, আমি অ্যাপ্লাই করবো, তারপর ইন্টারভিউ করবে বেঞ্চ অফিসার, সে দেখবে ঠিক আছে কিনা, তারপরে সেটার ফটোকপি করবে। আমাদের তো দরকার প্রভিশনাল একটা কিছু আর কি। তাই না? আমাকে ঘুমনে বললেই হতো, এটা বলে নাই, আমি আসতেই পারা যেতে পারতাম। এটা এটা যেটা আইডিয়াটা হচ্ছে যে তাহলে যদি যথেষ্ট মনে করি আমি যে এটা ঠিক আছে আর কি, যে আমাদের আর জেনারেল স্টেটমেন্ট সম্পর্কে বা পরিস্থিতি সম্পর্কে আর নতুন কোনো কথা লাগবে না, কারণ যেটা হচ্ছে সেটা হল যে জ্যান সাহেব যে কি বলবে এবং হ্যাঁ ওইটাই মানে ওনার যেটা কথা সেটা হলো যে আপনি যদি ওইটা দেখার পরে যদি বলেন যে লাগবে না তাহলে লাগবে না, তাহলে বাদ। কিন্তু আর আমিও তো আমার জন্য ফটোকপি নিয়ে আসি। আজকে যেহেতু পাঁচটার সময় কোর্টে কাজ শেষ হয়েছে, কোনে পাঁচটায় তারপরে আজকে দাঁড়িয়ে নেই, আমি আমি তো আমি লোকটাকে জানতে পাঠাতে পারতাম, আমার কাছে কি বাড়ি পাঠাই দিলাম, কবি করে সেখানে পাড়া মানুষ পাঠাই দিতাম, স্ক্যান করে পাঠাই দেয় ভুলো। এটা তো সে সামনে যদি বলতে না পারে, বলতে না পারতে পারে, সে টেলিফোনটা অন করে মোবাইল দেয় বাড়াতে দিয়ে আমার কইতে ওভাবে না বললে বলা যেটা আমার দরকার, আমি বাইরে পাঠাবো, বলে গেল আপনার নাম্বারও দরকার নেই। আচ্ছা ঠিক আছে, এটা এটা বাট আপনার আপনার অ্যাসেসমেন্টে কি যে আর জেনারেল কোনো খালি লাগবে না এখন তার সিজন লিস্ট আর ওই 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 মারা কেস্টার ওই সেরুমিয়া আছে, সেরুমিয়া সেটাই, এটা আমাদেরও ফিলিং এটা সেটা, বাট এটা ওনাদেরকে আবার বুঝাই দিব তো জেনারেল সাহেব এবং ওই সেক্টর কমান্ডার ফোরামস, কারণ মজাই হোক মজা আমার আমার কাছে মজাই লাগে আর কি। ইভেন ওই আরেকটা সাক্ষী দিল, হিউম্যান রাইটস একটিভি সাক্ষী দিল, আমার সেক্টর কমান্ডার ফোরামস সাক্ষী দেওয়া লাগে, এই তো ওইটাই আর কি। ইশারা দিছে মানে ইভেন আরেক মন্ত্রী সাহেব যেটা আর কি আছে যে খন্দকার, যে আমরা তো আসি আমাদের মানে একটা কমান্ডার ফোরামসে দেখেন যে কোনো এভাবে এ হয় কিনা আর কি। তো এইটা এটা ওনারা ওনারা কিন্তু আসলে রিয়েলি প্রসেসটাকে কতটুকু কন্ট্রিবিউট করতে পারবে সেটা কিন্তু না, কতটুকু ইনফরমেশন দিতেছে সেটা না। আর ওনার যেটা ভয় হচ্ছে সেটা হলো যে ওই ক্রসে গিয়ে সুলতান আপা যেভাবে হ্যান্ডেল করতে পারতেছে ক্রসটাকে, সুলতান আপা কিন্তু পড়ালেখা করতেছে। বাট কালকে এটা নিয়ে আপনার সাথে মানে আপনি যেটা বললেন সেটা ছাড়াও ওনার সাথে আপনার মানে আমাদের কথা হয়েছে এবং কিভাবে এটাকে আরো এফিসিয়েন্টলি করা যায় এবং সময় যেন ইয়ে করা যাবে না, এটা আমি আজকে পেয়ে গেলে আমি দেখতে পারতাম। আমি আজকে থেকে মোটামুটি আবার দুই তিন দিন ফ্রি থাকবো আর কি। এটা আপনি যখন মনে করতেছেন যে আর লাগবে না, তার মানে আমি এমনি এখন প্রভিশনালি বলে দিব লাগবে না, আপনি এখন উনি বোধ হয় এ আগে আনবে মনে হইতেছে ওই সিজারলিস্ট দিয়ে একটা উইকনেস কে দিয়ে এ করতে করতে, বিকজ ওই যে সিরুমিয়াটাকে ছোট 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 বোধ হয় পাঁচ ছয় জন আছে আর কি। আর আমি একটা জিনিস মনে করি, একটু এটা চিন্তা করতে পারেন আপনি, যা সফল যদি আসতে চান এনে এক হাতে শেষ করে দেওয়া আগে, কারণ ওনা শুধু বলুক যে ওই যে যাদবপুরে যে স্টার্টটা হয়েছে মার্চের 19 তারিখে এই ঘটনাটা, আর্মি কিভাবে ইনভলভ হইল এটু একটু বলতে পারে হিস্ট্রির জন্য, অন্য কোনো কারণ নেই। এটা যদি মনে করে তো এইটা বলতে পারে, কিন্তু আমি জানি না কি বলবে না বলবে, আর ফার্দার বলার তার দরকার নেই।
মানে এটা বলে দিলেই হলো যে আমি কিন্তু আসলে সাক্ষীতে যেটা সাক্ষী দিতে আসছি যে আমি যেটা উইটনেস ছিলাম যে কিভাবে সূচনা হলো স্বাধীনতা এবং স্বাধীনতার ঘোষণাটা 19 মার্চে যাদবপুরে অ্যাটাক করলো ঠিক না আপনারা যখন এটা হেল্পফুল হবে কারণ উনি হচ্ছে তখন আমরা তারপরে আমার মুক্তিযুদ্ধের পক্ষে বিদ্রোহ করলাম করে জেড ফোর্স তৈরি হলো ইহলো করে করে বিভিন্ন ফোর্সে সাথে জমা করলাম 16 ডিসেম্বর স্বাধীন হলো সাক্ষী না আসলে সেটা জিনিসটা ভালো থাকলো একটা গ্রুপ তো তারা তারা মাইন্ড করবে তারা তারা তো ওই প্রথম থেকে ফাইট করতে হবে এটার জন্য সেটা সত্যি কথা না কিন্তু ওনার যে মানে ব্যাড এক্সপিরিয়েন্সটা হচ্ছে ওই যে নিয়ে সেটা তো ভুল হয় নাই নেতৃত্বে কোন কোন ফোর্স ছিল কোন জায়গায় কোন কোন এলাকা ভিত্তিক ছিল এর জন্য আমরা রাজমেন্টের সুবিধা দেয় এগুলো নিয়ে আসলে ঠিক না হিস্ট্রিটা চলে আসলো এই পার্টটা তারপরে এই ডিসেম্বরে ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ শুরু হয়ে গেল তারপর 16 ডিসেম্বরে তারা জয়েন্ট ফোর্সের কাছে আত্মসমর্পণ করে সেখানে বাংলাদেশের পক্ষ থেকে খন্দকার বাংলাদেশ গভর্নমেন্টের করে আত্মসমর্পণ অনুষ্ঠানে তৈরি করবে এগুলো তো তারা ডিসপ্লে করে তবে তারা প্রশ্ন করবে সাবিউল্লাহকে রিগার্ডিং মার্ডার অফ শেখ মুজিবুর রহমান সেখানে আপনার বলবে যে না ঠিক না হয়ে গেল যে প্রশ্নই করবে সত্য নয় আপনি বলবেন যে আমি কিন্তু আমার সাক্ষী হচ্ছে যেটা আমি বলছি সেটার উপরে ক্রস হতে হবে সেটার উপরে আজকে আপনি নিউজটা দেখছেন এই এতে জনকণ্ঠে তারা যে এইগুলো পাঠা টাঠা দেয় পরে না না সেটা তো বটেই এটা এটা মালুম ভাই একটু কালকে রাত্রে আমার বলছে যে আমি এরকম বলছি আর কি এখন সে এটা যে ট্রান্সলেশন করে পাঠানোর তো কোনো নিষেধাজ্ঞা নাই কোথাও না বাংলায় দিতেছেন সে এটাকে বা ইংরেজিতে দিতেছেন বাংলায় দিতেছেন উইটনেসটা উইটনেস টেস্টিমনি সে এটা করে পাঠাচ্ছে ওকে নো প্রবলেম তবে ওই নিউজটা কিন্তু দেখছেন তো আপনি বোধ হয় যে তারা চেষ্টা করছে যে আবার হ্যাঁ ক্যাডম্যানকে এখন তারা মানে থার্ড টাইম চেষ্টা করবে এনওসি টাইপের একটা কিছু দিয়ে সেটা যেটা হবে সেটা হলো যে তাহলে কেউ একজন রিড করে এটাকে ব্লক করে রাখবে আর কি লাগবে না আমরা অর্ডার দিয়ে দেবো মানে আপনারা যেটা অনুমতির কথা বলেছেন আপনাদের অনুমতিটা ছিল উইদিন দ্য বার কাউন্সিল অর্ডার যেটা আছে সেই অর্ডারের আমি রেডি পুরো তাই না এবং যখন এটা ইয়ে হয়েছে আপনারা যখন চিন্তাও করছেন এটা কখনোই তো চিন্তা করেন নাই যে বিদেশ থেকে একটা লোক এমনি এমনি হাঁটতে হাঁটতে চলে আসবে তাকে দিয়ে দেওয়া হবে আর কি বার কাউন্সিল অনুমতি বার কাউন্সিল অনুমতি মানে হচ্ছে যে বার কাউন্সিলের আইনে 72 সালের আইনে যেভাবে অনুমতি দেওয়া হয় কাউকে একজন প্র্যাকটিস করার জন্য আছে লয়ার আপনার কি লিঙ্ক পাঠিয়ে দিলে সুবিধা নাকি আপনি পিডিএফ ফাইল করে দিলে এটা পড়তে সুবিধা হয় আপনার কোনটা এই যে ডকুমেন্টে যদি আমি অরিজিনাল লিঙ্কটা পাঠাই আর কি যেখান থেকে আপনাকে ইন্টারনেটে গিয়ে আবার ওপেন করে সেটা নিতে হবে নাকি না আমি যদি আমি তো এখন অত এক্সপার্ট হইনি না সেটা আপনি অনেক এক্সপার্ট হয়ে গেছেন আসলে মানে আপনি মানে না হতে হতে কিন্তু অনেক হয়ে গেছেন এটা বোধহয় পড়ছিলেন গোলাম আজমের গ্র্যান্ড চাইল্ড একটা আর্টিকেল লিখছিল সেটা বোধহয় পড়ছিলেন তাই না ওর ছেলের ছেলে যোগাযোগ করছে কিন্তু এ আসে নাই ডেভিড আসে নাই
রায়ন বলতেছে যে এটা কি ডিভির আসলো না, এটা কি সিকি মনে করছে যে ঝগড়া হবে নাকি তার সাথে। ওই ডিভিরও কিন্তু একই কথাই বলছে যে আমি যাচ্ছি না, কিন্তু রায়ন যেন মনে না করে যে ঝগড়া করার ভয়ে আমি যাইতেছি না। এটা কিন্তু হালকা তো কথা হবে, হালকা তো এবার মেসেজ থাকলে তো আমি জানাবো এসএমএস করে।